হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আজকে আমি একটা কবিতা বলবো, কবিতার নাম আমি সুভাষ বলছি, লেখক শুভ দাশগুপ্ত। যার জন্য স্বাধীনতা এসেছে তার ব্যাপারে কিছু না বললে হয়তো খুবই খারাপ দেখায়, তাই জন্য আমি এই কবিতাটা বলছি। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে, 56 বছর আগের এক মধ্যরাতে অ্যালগিন রডের 3 তলার ঘরে আলো জ্বলছিল, চাদর গায়ে এক ছায়া মূর্তি পায়চারি করছিল অবিরাম, বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল, তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে, দেশের মানুষ কাক পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও, সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পড়া ও পাড়া সব মাটিতে তোমার অনশন পায়ের ছাপ, সব কুচকে আওয়াজে তোমার শ্যাবনর ছন্দ, পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থেকে খ্যাপা, তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা, তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুঠের রাজ্যপাত, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশব, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশে ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি, আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতার বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা, আর আইনসভায় গয়ারাম আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক দেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসোনি, স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি ভরে, নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যোগ্য, গণতন্ত্র নামক চিরাগ তোমার সন্ন্যায়, প্রগতি নামক লোক ঠোকানো স্ট্যাটিস্টিক, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, এই তীর্থ নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল বড়িয়ে দেবা ভাষণ ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো, 56 বছর ধরে তুমি ভারতবর্ষ অধীর অপেক্ষায়, 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে বেতার তরঙ্গে, কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর, আমি সুভাষ বলছি। কবিতাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকমই আরও অনেক রকমের কবিতা শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ।